আচ্ছা, এখানে দেখেন যেখানে সার্ভিস আছে, সার্ভিসের পর এখানে হ্যাশ দেওয়া সেটা হচ্ছে লিঙ্ক আপ করা, যেহেতু আমাদের এখানে কোনো কিছু পোস্ট নেই যার কারণে এখানে সার্ভিসে দেখেন এরর দেখাইতেছে। এখানে সার্ভিসের নিচে দেখেন কয়েকটা ড্রপ ডাউন মেনু আছে, এগুলো কিভাবে ক্রিয়েট করবো। এখানে সার্ভিসের নিচে আছে হচ্ছে মাল্টি ড্রপ ডাউন, এবং এই মাল্টি ড্রপ ডাউনের আন্ডারে দেখেন আরও তিনটা ড্রপ ডাউন দেওয়া আছে। তারপরে যেখানে আরও কয়েকটা সাইট সাইট ম্যাপ, ইউর পেজ, তারপর হচ্ছে শর্টকোডস, এইগুলো কিভাবে তৈরি করে। এখানে দেখেন যে প্রথমে আছে হচ্ছে সার্ভিস, এখানে যাই, এখানে প্রথমে আছে আছে হচ্ছে সার্ভিস, তারপরে এখানে হচ্ছে মাল্টি ড্রপ ডাউন, এটা হচ্ছে সার্ভিসের নিচে। এখানে যে জিনিসটা লক্ষণ সেটা হচ্ছে এখানে দেখেন একটা আন্ডার স্কোর দেওয়া আছে। এখানে যখন আপনি নিচের পেজে একটা আন্ডার স্কোর দিবেন, এই সার্ভিসের আন্ডারে সেই পেজটা চলে যাবে। এখানে দেখেন সার্ভিসের আন্ডারে মাল্টি ড্রপ ডাউনটা নিচে চলে আসছে, তারপর মাল্টি ড্রপ ডাউনের নিচে দেখেন দুইটা করে আন্ডার স্কোর দেওয়া, এবং তারপর এখানে ড্রপ ডাউন 1, ড্রপ ডাউন 2, 3 দেওয়া আছে। এবং এখানে যাই, এখানেও দেখেন মাল্টি ড্রপ ডাউন, এটার আন্ডারে দেখেন আবার তিনটা ড্রপ ডাউন দেওয়া আছে। এটা করার জন্য আপনি এখানে যে কয়টা আন্ডার স্কোর দিবেন, যেই পেজের নিচে দিবেন, ওই পেজের ভিতরে ওইগুলো চলে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। আর এখানে একটা থিমের ইউআরএল দেওয়া আছে, এটা আমি কেটে দেই। তারপর আর কি আছে এখানে দেখেন, কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, যদিও এই দুইটা ছিল না আগে, এই দুইটা আমি পরে বসাইছি, আর বাকিগুলো এরকম। এখানে আপনি যদি আরো অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারেন এখান থেকে, তারপর এখানে সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে। আর এটা কিন্তু এই মেন যে ব্লগার যে হোম পেজ আছে, হোম পেজে কিন্তু এরকমটা এখানে আর এর এখানে কিন্তু সেম মিল আছে, কিন্তু প্রথমে কিন্তু এগুলো মিল ছিল না, পরবর্তীতে এগুলো এডিট করে বসাইছি, যেভাবে দেখাইলাম এখান থেকে যে পেজ মেনু থেকে এডিট করে বসানো এইভাবে বসাইছি আর কি। তারপর হচ্ছে এখানে হিডার টাইটেল উইজেট, এখানে যাই, এখানে দেখেন যে ওয়েলকাম টু এক্সপ্লোর সাবমিট, এটা কি, এটা হচ্ছে যে এইখানে যে টাইটেলটা দেওয়া আছে, হেডারটা দেওয়া আছে, এটাই হচ্ছে এখানে হেডার টাইটেলে দেওয়া। তো এখানে এটা আপনার এখানে ওয়েলকাম টু কি যেন একটা লেখা থাকে, আমার সঠিক মনে নাই। তো এখানে আপনার যে সাইট নেমটা থাকবে সেটা দিতে পারেন, অথবা মাই সাইট, মাই ওয়েবসাইট, আপনার যা কিছু মন চায় এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে লোগো ডিসক্রিপশন উইজেট, এটা দেখি এটার মধ্যে কি আছে। এখানে হচ্ছে যে এইখানে যে জিনিসটা অ্যানিমেট হচ্ছে, যে এক্সপার্ট অন ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর 3D অ্যানিমেশন আসে, তো এগুলো হচ্ছে মূলত এখানে কোডিং করে দেওয়া। এখানে হচ্ছে যে এখানে ডিপ একটা ক্লাস দেওয়া, একটা হচ্ছে HTML একটা কোডিং। এই যে এইখানে হচ্ছে এখানে কি যেন একটা লেখা থাকে, আমার সঠিক মনে নাই জিনিসটা। এখানে হচ্ছে স্প্যানের পরে আপনার যে জিনিসটা দেওয়া দরকার, এখানে আপনি যে জিনিসটা অ্যানিমেট করাইতে চান এখানে, মানে এইভাবে অ্যানিমেট হবে, এখানে যেটা লিখতে চান সেটা এখানে প্রথমটুকু এখানে দিয়ে দিবেন, মানে এই যে এই হলুদ কালারের যেটুকু, আর এইটুকু যে রাইটিং হচ্ছে এগুলো দেওয়ার জন্য আপনার একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে যেখানে হেডার লোগো আছে, এটা একটু নিচে আসলেই দেখবেন এখানে তিনটা অপশন দেওয়া থাকবে, এখানে লেখা থাকবে এখানে যা যা অ্যানিমেশন হচ্ছে, এখানে অন্য কিছু একটা এজেন্সি লেখা থাকে, তারপর হচ্ছে আরও কী কী যেন লেখা থাকে, আমার সঠিক মনে নাই। তো এখানে ওই লেখাগুলো চেঞ্জ করে জাস্ট আপনি যেটা লিখতে চান সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, 3D অ্যানিমেশন দিচ্ছি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিচ্ছি, দেওয়ার পর এখানে জাস্ট সেভ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে, সেভ দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে দেখেন সোশ্যাল আইকনস, সোশ্যাল আইকনসে এখানে ফেসবুক দেওয়া আছে, এখানে আমার ফেসবুক যে ইউআরএলটা আমি এখানে দিয়ে দিছি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ফেসবুকে নিয়ে যাবে। তারপর এখানে টুইটার, টুইটার কিছু দেই নাই, গুগল প্লাস, এটা তো আমার নায়িকা দেই নাই। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে আমার ইনস্টাগ্রামে নিয়ে যাবে। পিন্টারেস্ট দেওয়া হয় নাই, লিঙ্কডিন দেওয়া হয়েছে, এখানে ক্লিক করলে আপনাকে আপনার লিঙ্কডিনে নিয়ে যাবে। দেখেন এখানে ফেসবুকে ক্লিক করছে, আমাকে কিন্তু আমার যে প্রোফাইলটা আছে সেখানে নিয়ে আসছে। তো এগুলো দেওয়ার জন্য এখানে আসবেন, আসার পর নিচে যে এখানে এডিট অপশনে যাবেন, এখানে আগে কিছু দেওয়া থাকে না, হ্যাশ দেওয়া থাকে, তো আপনি এখানে এডিট অপশনে আসবেন, আসার পর এখানে জাস্ট লিঙ্কটা বসাই দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, আরও কোনো সোশ্যাল লিঙ্ক যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করে দিতে পারেন, তারপর এখানে সেভ দিয়ে দেবেন, হয়ে যাবে। তো এইটুকুর কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে এইগুলো কিভাবে, মানে ওই পোস্ট
পেজের সাথে অ্যাড করব, সেটা একটু দেখি। এটা আসলে কোডিং করতে হবে, তো কোডিং করার জন্য এখানে যেতে হবে থিম, থিম থেকে এখানে, এখান থেকে এডিট এইচটিএমএল। এখানে দেখেন সব দেখুন উল্টা পাল্টা, কিছু মাথায় ধরে না। আসবেন নিচের দিকে, আসতে থাকবেন, খুঁজতে হবে অনেক, আমি মাঝে মাঝে এগুলো হারাই ফেলাই। আমরা কানেক্ট করবো হচ্ছে যে এই পেজগুলোতে, এখানে সার্ভিসে যখন ক্লিক করবে তখন যেন এই সার্ভিসে চলে আসে। তো এই সার্ভিসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আমাদের এই সার্ভিসের লিঙ্কের সাথে অ্যাড করাইতে হবে। তো তার জন্য আমাদের আগে একটা পোস্ট করতে হবে। পোস্ট করার পর যখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এই সার্ভিসের যে লিঙ্কটা আছে এই যে উপরের, এই লিঙ্কটা কপি করতে হবে। যদি এখানে ইউআরএল অপটিমাইজ করা নেই, এগুলো করে নেবেন, ওই কী বলে থিম অপশন থেকে করা যাবে এই কোডিং থেকে। তো এখন হচ্ছে আমরা এই সার্ভিসের সাথে এই সার্ভিসটা কানেক্ট করাবো। এটা করার জন্য আমরা এখানে যাই, খুঁজতে থাকি, দেখি কোথায় পাই। এখান থেকে আমাদের কোডিং শুরু হয়েছে। এখানে আমাদের যে হিডিং সেকশন সেটা চলছে, এখানে আমাদের যে হিডার এক্সপো সাববির এটা এখানে দেওয়া আছে। তারপর এখানে কিছু ডিসপ্লে যে ম্যাপটা আছে, এখানে কোনটা কতটুক পাশে হবে, তারপর লম্বা হবে, উইজেট একটা মাপ দেওয়া এখানে দেওয়া। তারপর একটু নিচের দিকে আসি, তারপর এখানে হচ্ছে আমাদের হোম বাটন, এখানে হচ্ছে আমাদের মেন কাজটা, মানে আমাদের যে এই লিঙ্ক আপ করানোর কাজটা, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে, এই যে এখানে যে একটা ডিপ দেওয়া আছে এখান থেকে আমাদের করতে হবে। একটু খুঁজে বের করে নেবেন, এখানে দেখেন যে সার্ভিস আছে, ওয়ার্ক আছে, পোর্টফোলিও, তারপর টেকি টেস্টি মনিয়াল আছে, অ্যাবাউট আছে। তো এখানেও দেখেন সেম, ওইখানে যা আছে এখানে ওইগুলোই। তো এইগুলো এখন কানেক্ট করবে, এখানে যখন আসবেন এখানে দেখবেন যে শুধুমাত্র হ্যাশ দেওয়া আছে, এখানে যে এইচটিটিপি এগুলো দেওয়া থাকে না, মানে এখানে যে যে এইচরেফ দেওয়া থাকে, এইচরেফের পরে এই কোডিংয়ের আগে শুধুমাত্র একটা হ্যাশ দেওয়া থাকে, অথবা এখানে সেকশন দিয়ে তারপর এখানে 1, 2 বা এখানে 6টা 7টা সেকশন দেওয়া থাকে। মানে আপনি যখন এইগুলোতে ক্লিক করবেন, আপনি একটা যে নিচের দিকে লক্ষ্য করে দেখবেন এই সাইটে, আমি যখন এখানে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাব, এখানে সেকশন 7 একটা লেখা উঠবে। খেয়াল করে দেখছেন কি পাইছেন, দেখছেন কি? না দেখলে বলেন যে দেখি নাই। দেখছি, হ্যাঁ। তো এটা দেখেন আমরা যখন কই হারে ফেলাম, এই যে এখানে কন্ট্যাক্টের আগে এখানে দেখুন সেকশন 7 দেওয়া আছে, বাকি সবগুলোই এরকমই দেওয়া থাকবে। এটা আমাদের 6, 5 এরকম 1, 2, 3 থেকে 7 পর্যন্ত দেওয়া থাকে। তো আপনি যখন একটা পোস্ট করার পর যখন এই অপশনে আসবেন, আসার পর এখানে সার্ভিস অপশনে যাওয়ার পর এই যে সার্ভিসের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখানে আসবেন, এখানে আসার পর এই যেখানে সার্ভিসের এখানে যে সেকশনটা দেওয়া থাকবে ওই সেকশনটুকু, মানে এই যে এখানে সেকশনটুকু এতটুকু শুধু কপি করবেন। পরে 7-এর পরে দেখেন একটা কি বলে উপরে ক্লোন না কি কি বলে জানা জানি না, ওই রকম দেওয়া আছে, ওইটা যেন আবার না কাটে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই পুরো পোস্টের লিঙ্কটা ওই দুই সাইটের যে ক্লোন দেওয়া থাকবে ওই দুই সাইটের ক্লোনের মাঝখানে লিঙ্কটা বসাই দেবেন সবগুলো। এখান থেকে আগে ওই সার্ভিস বসাবেন, তারপর হচ্ছে সার্ভিসের পরে ওয়ার্ক আছে, ওয়ার্কে যাবেন, ওয়ার্কে ক্লিক করার পরে ওয়ার্কে যে লিঙ্কটা আছে সেটা কপি করবেন, এখানে দেখবেন কোনটা কিসের সাথে, তারপর এখানে এডিটরে আসবেন, তারপর ওয়ার্কের জায়গায় ওই লিঙ্কটা বসাই দেবেন, তারপর এখানে পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে সেটা কপি করবেন। এভাবে একটা একটা সবগুলো কপি করে এখানে বসাই দিয়ে এখানে যে উপরে সেভ অপশন আছে এখানে সেভ অপশন দেবেন। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে এই মেনুগুলোর সাথে এই পোস্টের মেনুগুলো কিভাবে কানেক্ট করাবো, বুঝছেন তো নাকি? কারণ হচ্ছে যখন একজন বায়ার যখন আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করবে, আসার পর কিন্তু আপনার এই হোম ইন্টারফেসে আসবে, আসার পর
সে কিন্তু এখানে পোস্টে এসে ক্লিক করবে না, এতটা নিতে আসবেন। এখানে আসার পর যখন এখানে সার্ভিস দেখবে, এই সার্ভিসে ক্লিক করবে। এখন সার্ভিসে ক্লিক করলে যদি আপনার সার্ভিসগুলো না পায়, এখানে যদি সে এইখানে এসে বসে থাকে, তাহলে কিন্তু সে আপনার ওয়েবসাইটে সময় দেবে না, সাথে সাথে এটা কেটে বের হয়ে যাবে। আর যখন এখানে সার্ভিসে ক্লিক করবে, ক্লিক করার পর যখন এখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এখানে যখন আপনার সার্ভিসগুলো দেখতে থাকবে, কোন সার্ভিসের বিষয়ে কিছু লেখা আর্টিকেল লিখে রাখবেন, সেগুলো যখন দেখবে, দেখার পর কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে হায়ার করবে। তো এটা গেলো হচ্ছে আমাদের যে এই মেনুবারের কাজ, যে টপ মেনু। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে পোস্টের যে মেনুগুলো আছে, এই মেনুগুলো এখন আমাদের লিঙ্ক আপ করাইতে হবে, মানে আমাদের যে পোস্টের সাথে লিঙ্ক করাইতে হবে। আমরা ব্লগারে যে পোস্টগুলো করব, সেই পোস্টগুলো কি বলে যে কোন পেজে আমরা শো করাইতে চাইতেছি, এটা তো বলা লাগবে। আমরা যদি এখানে শুধু পোস্ট করে দেই, সবগুলো পোস্ট হোমে আসবে, কিন্তু একটা পোস্টও তো আমার সার্ভিস আসবে না। কিন্তু আমরা যদি এখন সার্ভিসের পোস্ট যদি এই পোর্টফোলিওতে চলে যায় বা এখানে ওয়ার্কে চলে যায়, সেটা কিন্তু কী বলে যে এই যে হজবরল হয়ে যাবে। তো সার্ভিসের রিলেটেড পোস্ট আমাদের সার্ভিস রিলেটেড যে মেনুটা আছে, মেনুর মধ্যে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আপনার ওই কী বলো এটারে বুঝলা গেলাম এদিকে, ও লেভেল, একটা লেভেল ক্রিয়েট করতে হবে। যখন লেভেলটা ক্রিয়েট করবেন, ওই লেভেলে যে ইউআরএলটা আছে, সেই লেভেলের ইউআরএলটা এনে এই যেখানে যে হ্যাশ দেওয়া আছে, এই হ্যাশের মধ্যে ওই লেভেলের ইউআরএলটা বসাই দেবেন। তাহলে পরবর্তীতে ওই লেভেলের আন্ডারে যতগুলো পোস্ট করবেন, আর ওই পোস্ট যদি আপনার হচ্ছে গিয়া এই সার্ভিসের যে লেভেলটা থাকবে, ওই লেভেলে যতগুলো পোস্ট করবেন আর ওই লেভেলের ইউআরএলটা যদি এখানে কানেক্ট থাকে, আপনি যখন এখানে সার্ভিসের মধ্যে ওই লেভেলটা এখানে জয়েন করে দিবেন, তখন যখন এখানে কেউ আসবে, আসার পর যখন এই পেজে আসবে, সার্ভিসে ক্লিক করার পর আপনার ওই পোস্টগুলো সে দেখতে পাবে। বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেল? উপর দিয়ে গেছে। আচ্ছা, আমি একটা পোস্ট করে দেখাই। আসার পর এখানে নিউ পোস্ট, আসার পর এখানে পোস্ট টাইটেল কি দেবো। এখানে সার্ভিস আছে, সার্ভিসের আন্ডারে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখি, এটা দিই পোস্ট। তারপর এখানে বিশাল বড় কিছু লিখবেন, যা মনে চায় লিখবেন। এখানে পোস্ট লিখবেন, মানে এসইও ফ্রেন্ডলি যে আর্টিকেলগুলো আছে, পুরো একটা আর্টিকেল লিখবেন আপনার সার্ভিসে। তারপর এই যে এই পাশে দেখেন লেভেলের একটা অপশন আছে, এখানে কোনো লেভেল নাই। এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনার যেই রিলেটেড পোস্ট আপনি যেই পেজের আন্ডারে করতে চান, এখানে সার্ভিসের আন্ডারে করতে চাইলে সার্ভিসের একটা লেভেল করবেন। তো আমি একটা সার্ভিসের লেভেল করি। এখানে দেওয়ার পর এখানে পাবলিশ দিলে এটা একটা লেভেল হয়ে যাবে, এবং পরবর্তীতে এটার একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। যখন এটাতে ক্লিক করলে এখানে উপরে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটা সাপোজ মনে করেন এটাই ওই লিঙ্ক, এটা কপি করলেন। কপি করার পর বের হয়ে আসি এখান থেকে, ডিলিট। এখানে মানে যেখানে যে সার্ভিস আছে, সার্ভিসের আন্ডারে এখানে সার্ভিস কত নাম্বার, জিরো টেক্সট, জিরো টেক্সট, জিরো 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 কই। এই যে এখানে যে দেখেন লিঙ্ক জিরো, এখানে ওই লিঙ্কটা ওই যে লেভেল আছে, লেভেলের লিঙ্কটা যখন এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দেবেন, তখন আপনি যখনই কোনো পোস্ট করবেন, ওই লেভেলের আন্ডারে যতগুলো পোস্ট হবে, সবগুলো পোস্ট যদি সার্ভিসের লেভেলে যোগ করে দেন, সবগুলো পোস্ট এই সার্ভিসের লেভেলে যোগ হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে সার্ভিসে ক্লিক করলে আপনার ওই পোস্টগুলো দেখতে পারবে। এইভাবে আপনি এই প্রত্যেকটা পেজের মধ্যে পোস্ট অ্যাড করতে পারবেন। বুঝছেন এখন? ঢুকছে কিছু মাথা এখন? মাথার উপর দিয়ে যাচ্ছে সবগুলো। আচ্ছা ভাইয়া, এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করছেন? এটা এগুলা, হ্যাঁ এটা আমি যখন থিম আপলোড দিছি, এই কোডিংগুলো থিমের অটোমেটিকলি দেওয়াই থাকে। এগুলো তো আমি কোডিং করি নাই, এগুলো জাস্ট আমি এডিট করছি যেগুলো আমার দরকার।
না এটা না, তাহলে মানে ফুল ওয়েবসাইট চাই। আপনি নিজে কি করছেন নাকি অন্য কোনো ওয়েবসাইট ছিল, আপনি শুধু ওইটারে কি আপনি কি করছেন বুঝতেছি না, এটা বুঝতে পারতেছি না। এটা মনে করেন যখন ব্লগারে আপনি যখন একটা কি বলে যখন একটা ব্লগার করবেন, এখানে ব্লগার একটা ডিফল্ট একটা থিম দেওয়া থাকে, কোনো পোস্ট কিচ্ছু দেওয়া থাকে না। পরে আমি হ্যাঁ এখানে ওইটা যখন দেখেছি, থিমটা ইনস্টল করছি, এরকম অটোমেটিকলি হয়ে গেছে, যে এরকম অন্যদের ছবি তাদের যে লেখা ছিল সেইগুলা অটোমেটিকলি এগুলো হয়ে গেছে। তারপরে এখানে আমি এডিট করে কাস্টমাইজ এখানে করছেন। আমার জিনিসগুলো বসাই দিচ্ছি। আচ্ছা আমরাও তো পারবো তাই না, হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না। ওই ব্লগার ডট কম থেকে। হ্যাঁ ব্লগার ডট কম থেকে। আর ওকে কাস্টম একটা ই নিয়ে দেবেন, কি বলে ডোমেইন নিয়ে দেবেন ফ্রি নম থেকে, কি ফ্রি নম লিখে দেন ভাইয়া। এটার লিঙ্ক আপ করা গেল, এটা কিভাবে ওই লেভেলের সাথে যোগ করবো সেটা গেল। আচ্ছা তারপর কি আছে দেখি, এখানে আছে ওয়েলকাম টু এক্সপো সাবির, এটা আমাদের যে এখানে যে টাইটেলটা সেটা, এগুলো তাহলে ওইখান দিয়েও করা যাবে, যদি চান এখান দিয়ে করবেন সেটাও করা যাবে। তারপরে এই যে এখানে যে অ্যানিমেট হচ্ছে যেইগুলো সেগুলো, এগুলো ওইখান থেকে করাই অনেকটা ইজি, এখানে অনেক খিবি জিবি। তারপর এখানে দেখেন যে আমাদের যে সোশ্যাল লিঙ্কস গুলো আছে সেখানে, এখানে দেখেন আমার HTML যে লিঙ্ক গুলো দেওয়া আছে, এগুলো আমি এখান থেকে করছি, এখান থেকে করি নাই। যখন এখানে এডিট করতে আসছে, এখন শুরু থেকে করতে করতে আসতে এখানে সব কিছু এখানে করা হয়েছে। এখানে যদি লিঙ্ক দিতে চান দিবেন, আর এখানে এটা দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ওইখান থেকে যেহেতু ইজি, শুধু শুধু মাথা খাটানোর কোনো দরকার নেই। তারপর এখানে হচ্ছে নিচের দিকে এখানে হচ্ছে স্কিল লেভেল, কিন্তু এখানে একটা লেখা থাকে যে কি যেন হোয়াট টু অফ ইউ না কি যেন এরকম একটা লেখা থাকে, বুঝলা গেছি। তো এখানে দেখেন আমি লিখছি হচ্ছে আমার স্কিল লেভেল, এটা লেখার জন্য অবশ্যই কোডিং এখানে আসতে হবে, এটা তো সামনের থেকে পারা যায় না। এখানে এইখানে হচ্ছে ওই লেখাটা লেখা থাকবে, এখানে এসে জাস্ট চেঞ্জ করে দেবেন। আর একটা কথা মনে করে গেলো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন পিক্সেল সেট আপ করছিলেন, অনেকে এই কোডিংগুলো মুখস্থ করে রাখছিল যে এত নাম্বার থেকে এত নাম্বারে ওই কোডিংগুলো রাখতে হবে। যখন এগুলো করবেন এখানে হাজার হাজার কোডিং মনে রাখবেন কীভাবে। আচ্ছা তারপর এখানে দেখেন যে এই যে লেভেলগুলো এখানে দেওয়া আছে, এখানে HTML মানে একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা সাইট অটোমেটিকলি দেওয়া ছিল, এগুলো আমি বসাই নিচ্ছি। এখানে দেখেন যে লিঙ্ক আপ এই কী বলে এটারে লেভেলগুলো যে দেওয়া আছে সেটা দেওয়ার জন্য আপনার এখানে যেতে হবে। এখানে প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটাজি, এখানে দেখেন যে প্রথমে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটাজি দেওয়া আছে। তারপর কী আছে, তারপরে এটার যে পার্সেন্টেজ আছে এখানে 100 করে দেওয়া আছে, এটা দেখেন একদম ফুল, বাকিগুলো একটু একটু কম, এটা ফুল করে দেওয়া। তো এটা অটোমেটিক দেওয়া থাকবে, এখান থেকে আপনার যার পার্সেন্টেজটা এখানে বাড়িয়ে দেবেন, আর এখানে যা লেখা থাকবে সেটা চেঞ্জ করে আপনার স্কিলটা এখানে বসাই দেবেন। এখান থেকে এই ডিপ পর্যন্ত এগুলো হচ্ছে এই এই পার্সেন্টেজের কাজ। তারপর এখানে হচ্ছে এই পাশে যে অপশনগুলো আছে ডিজিটাল মার্কেটিং, থ্রিডি অ্যানিমেশন, ওয়েবসাইট, এখানে হচ্ছে অন্য কিছু দেওয়া থাকে। আর এই যে এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা লাভ দেওয়া থাকে, এখানে একটা বার্থডে কেক দেওয়া থাকে, আর এখানে একটা কি চামচের মতো একটা দেওয়া থাকে। তো এগুলো আমি ওই W3 কোডিংয়ের একটা সাইট আছে, ওই সাইট থেকে এই এই লোগোর যে কি বলে স্কুল, হ্যাঁ দাবিত্রি স্কুল, ওই সাইট থেকে এইগুলোর লোগোর একটা কোড পাওয়া যায়, ওই কোডটা এটা বসাই দেওয়ার পর এইখানে এই লোগোগুলো আসছে আর কি। এখানে এই যে লোগোগুলো দেওয়া আছে FFF বা চার্ট, তারপর এখানে যে লেখাগুলো আছে এখানে কিন্তু এইসব দেওয়া থাকে না, এখানে হচ্ছে অন্য একটা লেখা দেওয়া থাকে। এই যে দেখাই এইখানে যে লেখাটা দেওয়া আছে এখানে ওই সেম লেখাটা দেওয়া থাকে, তো এখানে লেখাগুলো চেঞ্জ করে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্ক প্রসেসটা কই,
এখানে আওয়ার ওয়ার্ক প্রসেস থাকে, এখানে আমি আওয়ার বাদ দিয়ে মাই বসাই দিচ্ছি। এখানে কই গেল, এই যে এখানে মাই ওয়ার্ক প্রসেস, তারপর হচ্ছে এখানে যেটা অটোমেটিকলি দেওয়া ছিল এখানে সেটা মাই বসাই দিছি নিচেও। তারপর এখানে কনসেপ্ট, এটা প্রথমেই দেওয়া ছিল, আমি শুধু এই নিচে জিনিসগুলো এডিট করছি। এখানে আপনাদের যা মন চায় ভালো কিছু নিজেদের মতো লিখে দিবেন, এটা লেখার জন্য এখানে নিচে দেখবেন লেখার আর কি, এখানে যে অপশনগুলো আছে এখানে জাস্ট কাস্টমাইজ করে আপনাদের নিজেদের মতো লিখে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে যে লেভেলগুলো, হ্যাপি কাস্টমার, প্রজেক্ট কমপ্লিট, তারপর হচ্ছে কাপস অফ কফি, অ্যাওয়ার্ডস, এগুলো আপনাদের মতো একটু কমিয়ে কমিয়ে দিবেন, যদিও এগুলো আমাদের আমার এরকমভাবে এডিট করা হয় নাই, এ পর্যন্ত মোটামুটি করা হয়েছে। এখানে আপনাদের মন মতো দিয়ে দিবেন, কমিয়ে কমিয়ে দিবেন নতুন অবস্থায়। তারপর হচ্ছে আওয়ার্ড পোর্টফোলিও, আওয়ার্ড পোর্টফোলিও কই, এখানে এটা এখানে মাই পোর্টফোলিও দিতে পারেন। এখানে যে আওয়ার্ডটা দেওয়া আছে এটা আওয়ার্ডটা এখানে কাইটা মাই পোর্টফোলিও দিবেন। তারপরে যেখানে যে ক্রিয়েটিভ এজেন্সি দ্যাট বিলিভস ইন দ্য পাওয়ার অফ ক্রিয়েটিভ আইডিয়াস অ্যান্ড গ্রেট ডিজাইন, এটা যদি আপনি চান রাখতে পারেন, অথবা আপনার মন মতো একটা টাইটেল এখানে দিয়ে দিতে পারেন। এখানে সি মোর দেওয়া আছে, সি মোরে ক্লিক করলে কিছুই আসে না, কারণ এখানে হচ্ছে আপনি যখন এই ব্লগারে কোনো পোস্ট করবেন সেই পোস্টগুলো এই আপনার এই পোর্টফোলিওর নিচে শো করবে। এটা কোন সেক্টরে অ্যাড করা পোর্টফোলিও কই, হ্যাঁ এটা ওই সেকশনে অ্যাড করা ছিল, আমি তো এটা কাস্টমাইজ করে ফেলছি। এখানে মাই পোর্টফোলিও দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনি যখন ব্লগারে কোনো পোস্ট করবেন আপনার পোস্টগুলো এখানে এই ছোটো ছোটো একটা ডিপ আকারে এখানে শো করবে, একটা 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 যখন ইমেজ দেওয়া থাকবে একটা একটা ডিপ আকারে শো করবে। আচ্ছা, তারপর কি গেল, এটা হচ্ছে আপনার যে পোস্টে যে সাইট সেটা, তারপর হচ্ছে এই অপশনটুকু গেল। এখন এটা কাস্টমাইজ করতে হবে, এটা কাস্টমাইজ করার জন্য আমি নিজেও জানি না কোথায়, একটু দেখে আসি। ইনসপেক্ট কই, কোন হেডারে আছে এটা, পোর্টফোলিও টাইটেল, এই ডিভের মাঝখানে। আচ্ছা, খুঁজে বের করা অনেক কঠিন। কোন ডিভে আছে, ডিপ শুরু হচ্ছে, আচ্ছা টেস্টমিনোবেটার ডিপ খুঁজতে হবে। আল্লাহ জানে এটা কোথায়, দেখি তাও খুঁজে পাই কিনা। জেপিজি, জেপিজি, পিএনজি,
চোখে পড়লে একটু ইশারা দিয়েন, বুঝলেন? এইদিকে আচ্ছা পাওয়া গেছে, এই যে নিচের দিকে এখানে কত নাম্বার, এটা 5127। এখানে দেখেন যে এইখানে যে ডিপটা দেওয়া ছিল শুরুতে, সেটা হচ্ছে কন্টেন্ট রেপার ইন্ড, কই কন্টেন্ট রেপার ইন্ড হারে হারালাম। আচ্ছা এই যে এখানে দেওয়া আছে, এটা ফোন থেকে করা যাবে কিনা জানি না, ফোন থেকে মনে হয় করা যাবে না, যদি মাউস থাকে করা যেতে পারে। এই ডিপের পরে এখানে যে ডিপটা দেওয়া আছে, ডিপ ক্লাস মেইন গ্যালারি, ওয়াও, এখানে দেখেন যে কন্টেন্ট রেপার, এটার পরে যে ডিপ কই, এই যে এখানে যে ডিপটা দেওয়া আছে মেইন গ্যালারি ওয়াও, এটার পর গ্যালারি কল, তারপর হচ্ছে টেস্টমিনাল, টেস্টমিনাল ব্যাটার, এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে খালাম্মা আছে, এই খালাম্মার প্রোফাইলে আইডি, এই যে পিকটা দেওয়া আছে পিকের লিঙ্ক হচ্ছে এটা, এখানে কাইটা আপনি আপনার নিজের পিক দিতে পারেন, লোগো দিতে পারেন, এখানে একটা লেখা আছে, লেখাটা চেঞ্জ করে আপনি আপনার নিজের মতো লেখা দিতে পারেন। তারপর এখানে নিচে একটা নাম দেওয়া আছে, এই যে এখানে নিচে নাম দেওয়া থাকে, ওই নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা প্রথমেরটা হচ্ছে ওনার, তারপরেরটা হচ্ছে ডেভেলপারের, তারপর হচ্ছে রিয়ান, এই এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। এখানে তাদের ইমেজের লিঙ্কটা দেওয়া আছে, এখানে আপনাদের ইমেজের লিঙ্কটা দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কোনো ইমেজ দিতে গেলে কি সেটা আগে আপলোড দিতে হবে? না, ইমেজ যদি দিতে চান, এখানে যে এসআরসি দেওয়া আছে, এসআরসি এটা হচ্ছে ইমেজ সোর্স বলা হয়, এখানে হচ্ছে এসআরসি এর পরে এই যে এইচটিটিপি আছে, তারপর হচ্ছে আপনার ডিভাইসে যে পিকটা আপনি দিতে চান, বুঝছেন, যে পিকটা দিতে চান সেই পিকটার নামটা এখানে লিখবেন, সেটার ফরম্যাট সহ, বুঝছেন? জি বুঝছি। তাহলে সেটা এখানে চলে আসবে, মানে ওটার লোকেশন দেওয়া লাগবে না? না, লোকেশন কিছু দিতে হবে না, আপনার কি বলে পিকচার কই, পিকচার পিকচার পিকচার, সেগুলো তো হিবিজিবি নেম। আচ্ছা এখানে দেখেন যে এই যে পিকচারে যে নামটা আছে এফবি ইমেজ বিজিবি, এটা সেটা কত কি, এই ইমেজের নামটা পুরো নাম, তারপর যে নিজে যে ডট জেপিজি আছে ওইটা সহ, ওইটা সহ এখানে ইনপুট করে দিলে হয়ে যাবে। আর আপনি যদি আপলোড করে দিতে চান গুগল
কি বলে ড্রাইভে আপলোড করে দিয়ে দেখতে পারেন এখানে হয় কিনা, ড্রাইভে দিলে হয়ে যাবে আশা করি। আর যাদের ফোন তারা এখান থেকে ওইভাবেই দিতে পারে, আর ফোন থেকে তো আসলে ইমেজ সোর্স দেওয়া যাবে না, তাদেরকে ড্রাইভ থেকে দিতে হবে, লিঙ্ক দিয়ে বসাইতে হবে এখানে। তারপর এখানে লেখা চেঞ্জ করে দিবেন, এখানে এই লেখা চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে মিট দ্য টিম, মিট দ্য টিম কই, এই যে মিট দ্য টিম, এখানে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, মিট মাই টিম অথবা যা কিছু। তারপর আওয়ার প্রসেস অন ক্রিয়েটিং অসাম প্রজেক্টস, এখানে যদি আপনি চান যে এই লেখাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। তারপর এখানে যে ইমেজগুলো দেওয়া আছে এই কাকুদের, এই কাকুদের ইমেজগুলো চেঞ্জ করা যাবে। এখানে প্রথমে কার ইমেজটা দেওয়া আছে সেটা হচ্ছে জেপিজি টেক্সট ওর ডিজাইন টিম স্পেন্ট টাইম উইথ আওয়ার ডিজিটাল টিম। আপনি কে, এখানে ওনার লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে যে আইডিতে প্রত্যেকটা পিকচারে ক্লিক করলে এখানে দেখেন যে সোশ্যাল লিঙ্কগুলো ওখানে শো করতেছে। এইগুলো যদি লিঙ্ক করতে চান এখানে এই যে হ্যাশ আছে, হ্যাশের জায়গায় ওই লিঙ্কটা বসাই দিবেন, এটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে তার নাম কি, তার নাম হচ্ছে যে জন মার্সেল। তারপর তার সে কি, সে একজন হচ্ছে ডিজাইনার, এই যে উনি, তো এটা গেলো তারটা। তারপর হচ্ছে এই কাকু, এই কাকুরটা পরে ডিপে আসতেছে, এই যে তার হচ্ছে ইমেজ লিঙ্ক। তারপর তার টাইটেল, এখানে তার সোশ্যাল আইকনসে যে লিঙ্কগুলো চাইলে দিতে পারেন। তারপর তার এখানে নাম দেওয়া আছে স্টিভ রোবার্টস ফটোগ্রাফার। তারপর হচ্ছে আরেকজন যে আছে সেখানে তার ইনফরমেশনগুলো এখানে, এখানে তার সোশ্যাল আইকনস, তারপর হচ্ছে তার নাম, সে একজন ডিজাইনার। তারপর হচ্ছে গেট ইন টাচ, গেট ইন টাচ কই, এই যে গেট ইন টাচ, ফিল ফ্রি টু ড্রপ আছে লাইন টু কন্ট্যাক্ট আস, এখানে আপনি নিজের মতো যা মনে চাই দিতে পারেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিছু একটা লিখে দিতে পারেন। তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে যা আছে এই ইমেল সেকশনে এটা অটোমেটিকলি দেওয়া থাকবে। এখানে যদি কেউ আসার পর এখানে নেম, ইমেল, মেসেজ লিখে এখানে সেন্ড করে, আপনার যে কি বলে যে ইমেল দিয়ে ব্লগটা খোলা থাকবে সেই ইমেইলে আপনার মেসেজ চলে যাবে অটোমেটিকলি, ব্লগার থেকে আপনাকে সেই মেসেজে, সরি, সেই ইমেইলে মেসেজ পাঠিয়ে দিবে এখান থেকে যে যাই লিখুক। তোমাদের কাস্টমাইজ করতে হবে যে এইটুকু, এইটুকু বলতে এখানে যেটা লেখা আছে এটা, আর হচ্ছে এখানে যে অ্যাড্রেস নাম্বারগুলো দেওয়া আছে, আইকনগুলো যেরকম আছে থাকুক, শুধু আমরা এইটুকু চেঞ্জ করে দেবো। এটা এখানে দেখেন যে নেম, ইমেইল, মেসেজ, এটা হচ্ছে এ অপশন। তারপর এখানে আরেকটু নিচে আসি, এই যে এখানে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, এটা হচ্ছে এই সাইডে যে ডিপটা আছে সেটা। তারপর এখানে নিচে যে একটা হালকা পাতা ডিসক্রিপশন, এই যে এইটুকু, এখান থেকে চাইলে এটা চেঞ্জ করে দেবেন, অবশ্যই চেঞ্জ করতেই হবে কারণ এটা তো আর রাখা যাবে না। তারপর এখানে ক্লাস ইনার ইনার ম্যাপ, এখানে যে ম্যাপটা দেওয়া আছে এইখানে যে এই যে একটা ছোট্ট একটা কোডিং, এই কোডিংটা হচ্ছে এই যে এটা। এখন যদি আপনি চান যে আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি ডব্লিউ থ্রি স্কুলে যাবেন। যাওয়ার পর ওইখানে নিচের দিকে আসলে স্পেশাল আইকনসের একটা মানে কি বলে এটারে মেনু দেখতে পারবেন, ওই মেনুতে গিয়ে এখানে এই এই কী বলে এগুলাকে লোগোগুলো পাবেন, ওইখান থেকে একটা কোড কপি করে এনে এখানে বসাই দিবেন। এখানে তার হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করে আপনারটা দিয়ে দিবেন। তারপর তার ফোন নাম্বার, ফোন নাম্বার আপনারটা দিবেন, অ্যাডমিন ডোমেইন ডট কম, এটা হচ্ছে ইমেইল, এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে ইউআরএল, আপনার ডোমেইন নেম, এটা হচ্ছে আপনার যে সাইটের নেমটা দেওয়া থাকবে এই সাইটের নেমটাই না এখানে বসাই দিবেন। তারপর ডিপ শেষ, তারপর নিচে কিছু অপশন আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, তারপর হচ্ছে ক্রিয়েটেড বাই সোরা টেম্পলেট, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই ফ্রি ব্লগার টেম্পলেট, তারপর এখানে সোশ্যাল লিঙ্কস, এগুলো তো আমরা আমাদের মতো অ্যাড করব। এগুলো করার জন্য এই যে এখানে হোম আছে, হোম আছে কি কই হোম, তো
আছে, যাই হোক কিছু লাগবে না। হোম কোথাকার লোকেশন জানি না, আমরা যেটা চাচ্ছি এই যে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এই পাশে যে লিঙ্কগুলো, এখান থেকে চাইলে এখানে এই যে হ্যাশ যে দেওয়া আছে এই হ্যাশের জায়গায় লিঙ্ক দিবেন। আবার এখানে উল্টা পাল্টা করবেন না, যে এখানে দেখেন যে টেক্সট ফ্রি জায়গায় হচ্ছে কি ব্লক লবিন, এটা কি জানি না, জীবনে শুনিও নাই। তারপর টেক্সট ফোর, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে এখানে হচ্ছে টেক্সট ফোর, কিন্তু এখানে আপনি যদি এই লিঙ্ক থ্রিতে গিয়া এখানে দেন তাহলে কিন্তু এটা ওই যে মিস্টারের লিঙ্কে চলে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা যেন উল্টা পাল্টা না হয়। এখানে যত টেক্সট নাম্বারে যেটা আর লোকেশন দেওয়া আছে, এখানে এই লিঙ্ক যে হ্যাশট্যাগ দেওয়া আছে লিঙ্কের জায়গায় ওই লিঙ্কটাই দিয়ে দেবেন, এটা যেন উল্টা পাল্টা না হয় এটা খেয়াল রাখবেন। তারপর নিচে আইকন কই, এগুলা এপাশের হোম কন্ট্যাক্ট তো থাকার কথা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন যে ক্রিয়েটেড বাই এইচএফ সোরা ট্যাবলেট .com এখানে দেওয়া আছে, তো আমরা এটা রাখবো না। এখানে ক্রিয়েটেড বাই, অথবা এখানে আপনার নিজের একটা টাইটেল লিখে দিতে পারেন আপনার যা খুশি। এই পুরো জিনিসটা কাইটাতে আপনি নিজের মতো করে এখানে দিয়ে দিতে পারেন, যে এখানে যে ক্রিয়েটেড বাই দেওয়ার পর আছে এখানে অন্য কিছু দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ফ্রি ব্লগার ট্যাবলেট, এখানেও আপনার মন মতো যা কিছু লিখে দিতে পারেন। মশা, আচ্ছা তারপর ওটাই গেল, কি বাকি আছে এ পাশে কন্ট্যাক্ট আর হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যাবাউট ওই ডোমেইন মেনু 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 এখানে হোম এখানে তো থাকার কথা। তীরে আসা তরি ডুববো মনে হয়, সবগুলো খুঁজে পাইলাম, এই দুইটা হারাই ফেলালাম। কিসের লিঙ্ক দেওয়া আছে দেখি, এটা খুঁজে বের করি কোথায় আছে। এটা হচ্ছে ডিপ প্লাস উইজেট কন্টেন্ট, কোথায় গেল এটা, হারাই ফেলাইলাম। উইজেট কন্টেন্ট লিস্ট তার নিচে আছে, উইজেট কন্টেন্ট কই, ডিপ প্লাস উইজেট কন্টেন্ট, ডিপ প্লাস উইজেট কন্টেন্ট, ডিপ প্লাস টপ মেনু আপ ডাউন ডোমেইন গেল, কন্টাক্টটি তো দেওয়া আছে এখানে দেখাচ্ছে। হোম
HTTPS browser for MS blocking from P contract purchased in US. হ্যাঁ, এখানে যে লিংকটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এই লিংকটা দেওয়া আছে, এখানে আপনি এইটা কাইটা দিবেন, এখানে দুইটার মধ্যে এই লিংকগুলো দেওয়া আছে, এখানে এই যেখানে হচ্ছে অ্যাবাউট আর এই যেখানে হচ্ছে কন্ট্যাক্ট, ছোট ছোট করে ভিতরে ঢুকাই দিচ্ছে আর কি। এই দুইটা রেখে এখানে যে লিংকটুকু দেওয়া আছে এই লিংকটুকে যে এইচডিএফ এর পরে এই যেখানে HTTPS থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে নিয়ে এল পর্যন্ত HTML পর্যন্ত কেটে দিবেন, আর হচ্ছে এই যেখানে HTTP থেকে শুরু করে নিয়ে এখানে HTML পর্যন্ত, তাইটা এইখানে যে এইখানে যে কন্ট্যাক্ট অ্যাবাউট যে দুইটা লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো এখানে এসে কানেক্ট করে দিবেন, এখানে যে এই লিঙ্কগুলোর জায়গায় ওই লিঙ্কগুলো বসায় দিয়ে এখানে সেভ দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন নাকি? অল্প অল্প, খুব বেশি না। অল্প কেন, ভালোই তো বোঝার কথা, দেখাইলাম তো সবটুকু একটু একটু করে। যদিও কোডিং প্রথম প্রথম খুঁজে পেতে অনেক কষ্ট হবে, তবে একটু মনোযোগ দিয়ে খুঁজলেই পেয়ে যাবে। আর যেটা পাবেন না সেটা ওয়েবসাইটে আসবেন, আসার পর যেটা খুঁজে পাইতেছেন না সেটা এসে ওই রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পর দেখবেন যে সেটা কোন লোকেশনে আছে। এখানে যদি এই ইমেজ খুঁজতে চান এখানে যাবেন, এটা ডিপ ক্লাস কি আছে যে সোরা অ্যাবাউট বক্স, তারপর এখানে যাবেন, এখানে এসে ডিপগুলো খুঁজতে থাকবেন যে কোনটার পরে আছে, সেটা কোন ডিবে এইটা লেখা আছে, ওটা খুঁজে বের করে আইনে জাস্ট বসায় দিবেন। Thank you.